তিন পাকিস্তানের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে। মাদক চোরাচালানের দায়ে পাকিস্তানের তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে। খবরে জানানো হয়, পেটের ভিতরে হিরোইন লুকিয়ে রেখে মোহাম্মদ আশরাফ শাফি মোহাম্মদ, মোহাম্মদ আরেফ মোহাম্মদ এবং মোহাম্মদ আবদাল আসগার আলী নামের ওই তিন পাকিস্তানি সৌদি আরবে প্রবেশ করেছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের এই সাজা দেওয়া হয়। সৌদি আরবে মাদক চোরাচালান, ধর্ষণ, হত্যা, অস্ত্র চুরি এবং ধর্মত্যাগের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত বছরে দেশটিতে 153 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে সৌদি আরবের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরও রয়েছেন। তিনি 2011 সালে দেশটির রাজপরিবারের বিপক্ষে এক সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন। সংস্থাটি জানায়, 2015 সালে দেশটিতে 158 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র এএফপি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।